আজকে নিয়ে হাজির করেছি সাবুদানার একটা দারুণ রেসিপি, সবারই ভীষণ পছন্দের। আর তাছাড়া সাবুদানার তো অনেক রকমের রেসিপি হয়ে থাকে, আমরা অনেক রকম ডেজার্টেও ব্যবহার করে থাকি, আর এটাও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। শেলি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এবং এই রেসিপিটা পুরো দেখার জন্য পুরো ভিডিওটাই স্কিপ না করে দেখতে থাকুন। সাবুদানার পোলাও নিয়ে হাজির হয়েছি। বিভিন্ন উপোসে কিন্তু খাওয়া যেতে পারে, তাছাড়া এমনি এমনিও কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। ভীষণই টেস্টি একটা রেসিপি। প্রথমে আমি একটু বড় দানার যে সাবুটা সেটা নিয়েছি, বড় দানার সাবুটা নিলে খুব ভালো হয়, তাছাড়া ছোটোগুলো নিলে একটু মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 300 গ্রাম এখানে সাবুদানা নিয়েছি, আমার 1.5 কাপ হয়েছে। তো বড় দানার সাবু নেওয়ার পরে প্রথমে আমি নর্মাল জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। সাবুর উপরে সাধারণত একটা স্টার্চ থাকে, যে সাদা সাদা অংশটা, সেটা খুব ভালো করে ধুলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যায়। তো আমি বারবার জল বদলে নিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবারে দেখুন জলটাও একদম স্বচ্ছ হয়ে গেছে, সাবুটাও অনেকটাই স্বচ্ছ পরিষ্কার লাগছে। এবার একটু জল দিয়ে ভিজিয়ে দেব। মোটামুটি বেশি অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই, তাহলে সাবুটা বেশি ভিজে যাবে। অল্প জল, যেটা সাবুটা মোটামুটি ভিজে থাকবে সেই অনুযায়ী কিন্তু জলটাকে দিতে হবে। দেওয়ার পরে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে, এখানে কিন্তু মিনিমাম আধা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয়, আর তাছাড়া যদি পারেন তাহলে আরেকটু ভিজিয়ে রাখতে পারেন। আমি কাজ করছিলাম, আমার মোটামুটি 1 ঘন্টা মতো লাগবে, সেজন্য ভিজিয়ে দিয়েছি। আর পোলাওয়ের জন্য আমি কিছু সবজি নিয়েছি, যেমন বিনস, গাজর নিয়েছি, মটরশুঁটি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। যদি আলাদা কোনো সবজি এর মধ্যে অ্যাড করার ইচ্ছা হয়, যেমন ক্যাপসিকাম, ফুলকপি, সেগুলো অবশ্যই দিতে পারেন, ভালো লাগবে খেতে। আর যদি এর মধ্যে কোনো কিছু না থাকে, মটরশুঁটিটা হাতের কাছে নাও থাকতে পারে, এটা আমি শীতকালে ফ্রিজের মধ্যে ফ্রোজেন করে রেখেছিলাম, ওই জন্য আমার হাতের কাছে ছিল, তাই জন্য মটরশুঁটিটা দিয়ে দিলাম। আর সব সবজিগুলোই একটু লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এটা আমার পছন্দ মতো, চাইলে আপনি আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা কেটে নিতে পারেন। এর মধ্যে কিন্তু আলু দেওয়া যেতে পারে, সিদ্ধ করে নিয়ে আলুটাকে টুকরো টুকরো করে দেওয়া যেতে পারে, বা কাঁচা আলু কিন্তু টুকরো করে দেওয়া যেতে পারে। কথা বলতে বলতে কিন্তু আমার সব সবজি বা কাঁচা লঙ্কা সবই কাটা হয়ে গেছে। আমি গাজর, বিনস আর কাঁচা লঙ্কাগুলো একসাথে দিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু যখন রান্না করবো একসাথেই দিয়ে দেবো, সেই জন্য এক জায়গায় রেখে দিলাম। এবার নিয়েছি চীনাবাদাম, চীনাবাদাম অল্প একটু নিয়েছি, নিয়ে এটাকে একটু আধা ভাঙা করে নেব। চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও আধা ভাঙা করে নিতে পারেন, বা মিক্সি গ্রাইন্ডারেও কিন্তু আধা ভাঙা করে নিতে পারেন। আমি দেখেছি সাবুদানার যে কোনো রেসিপির মধ্যে একটু চীনাবাদাম এইভাবে ক্রাশ করে দিলে না খেতে ভীষণই ভালো লাগে। এবার ফিরে এসেছি, দেখুন সাবুদানাগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে, আর পাত্রটাও কিন্তু একদম ভরে গেছে, আর এগুলো ফুলে ফুলে কিন্তু একদম সফট হয়ে আসবে, তবে একদম কিন্তু মেল্ট হয়ে যাবে না। মেল্ট হয়ে গেলে কিন্তু এটা একদম নরম হয়ে যাবে, খেতেও কিন্তু ভালো লাগবে না। আমি একটা চেপে দেখাচ্ছি, দেখুন দেখতে গোটা, অথচ এইভাবে চাপলে কিন্তু একদম নরম। এবার একটা গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে দিলাম সাদা তেল। দিচ্ছি এখানে এলাচ, লবঙ্গ, 1 টুকরো দারচিনি, আর এলাচের ভিতরের বীজটাকে বার করে নিয়েছি, ওটাকে একটু ক্রাশ করে নেব, একটু গুঁড়ো করে নেব, লাস্টে দেব। চাইলে প্রথমেই একেবারে দিয়ে দেওয়া যেতে পারে। একটু নাড়াচাড়া করে তেলের মধ্যে দিয়ে দিলাম একটু কাজু এবং কিশমিশ। যদি এটাও হাতের কাছে না থাকে স্কিপ করতে পারেন, তবে দিলে ভীষণ ভালো লাগে, যেহেতু পোলাও তাই জন্য খেতে আর একটু ভালো লাগবে। মটরশুঁটি দিয়ে দিলাম, সবজিগুলো সব দিয়ে দিলাম, সাথে কিন্তু কাঁচা লঙ্কাটাও আছে, ওটাও দিয়ে দিলাম। তেলের মধ্যে জাস্ট একটু ভালো করে সটে করে নেব। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ। আর এই সবজিগুলো কিন্তু ফ্রাই করার সময় আমরা দেখেছি অলওয়েজ কিন্তু হাই ফ্লেমে করলে ভালো লাগে, সবজির যে একটা সুন্দর কালার সেটাও কিন্তু থেকে যায়, আর ক্রাঞ্চি ভাবটাও থাকে, বেশি সফট হয়ে গেলে ভালো লাগে না। দিয়ে দিলাম কিন্তু স্বাদ মতো লবণ, লবণটা একটু বেশি আছে যেহেতু সাবুদানাটা পড়বে, লবণটার তখন ব্যালেন্সটা ঠিক হয়ে যাবে। চাইলে এখন অল্প একটু লবণ এবং পরে আর একটু লবণ দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। কিন্তু আমাদের এমন হয়েছে যে রান্না করতে করতে চোখের আন্দাজটাই কিন্তু বেশি হয়ে যায়, যার ফলে কিন্তু আমরা বুঝে যাই যে কতটুকু লবণ তরকারির মধ্যে লাগবে। এবারে ভিজিয়ে রাখা সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। ভীষণই সহজ একটা রেসিপি এবং চটজলদি, মানে কোনো কিছু টিফিন খাওয়ার ইচ্ছা হলে কিন্তু এটা বানিয়ে দেওয়া যেতে পারে, আর তাছাড়া বাচ্চাদের কিন্তু স্কুলে টিফিনে কিন্তু দেওয়া যেতে পারে, ভীষণ ওরা পছন্দও করবে এই রেসিপিটা। যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি ভাবও থাকবে, সেই জন্য কিন্তু ওদের ভীষণ পছন্দ হবে। তা এইভাবে কিন্তু চটজলদি, মানে একদম 10 মিনিটের মধ্যে বানিয়ে নেওয়া যেতে পারে,
এই রেসিপিটা কিন্তু আশা করছি ভালো লাগবে। তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম, আর বেশিক্ষণ লাগেও না রান্না করতে। দিয়ে দিচ্ছে এখানে চিনি, চিনির অবশ্যই স্বাদ মতো দেবেন, আমি আমার মতো করে দিয়েছি, আর ক্রাশ করে রাখা বাদাম দিয়েছি। অতিরিক্ত মিষ্টিটা আমার ভালো লাগে না সব কিছু রান্নাতে, একটু অল্পই মিষ্টি ভালো লাগে, সেই জন্য অল্প করে মিষ্টি দিয়েছি যাতে মিষ্টি মিষ্টি একটা ভাব থাকে। আর এই যে বাদাম ক্রাশ করে রাখা এটা দিলাম, এর মধ্যেও চিনির যে ফ্লেভারটা সেটা গেলেও কিন্তু একটা মিষ্টি মিষ্টি ভাবটা পুরো রান্নার মধ্যে চলে আসবে। খুব ভালো করে কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, একদম হাই ফ্লেম দিলে কিন্তু এখানে কড়াইয়ের নিচেটা লেগে যেতে পারে। মিডিয়াম ফ্লেমে রেখে এবার একটু ঢাকা দিয়ে দিলাম, 2-3 মিনিটের জন্য জাস্ট একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে সাবুদানাগুলো খুব ভালো করে আরও কুক হয়ে যায়, কারণ এটা কুক হতে বেশি টাইম তো লাগে না। আর এটা হয়েছে কিনা বোঝার সবথেকে ভালো উপায় হচ্ছে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তার মধ্যে আমি কিন্তু এলাচের দানাটা দিয়ে দিলাম আর 1/2 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই এই রান্নাগুলোতে একটু ঘি দেওয়ার চেষ্টা করবেন, তবে যদি একদমই হেলথের ব্যাপারে চিন্তাভাবনা করেন সেক্ষেত্রে এই ঘিটা কিন্তু স্কিপ করে দিতে পারেন। তবে কিন্তু একটু ঘি দিলে এর মধ্যে খুব সুন্দর একটা টেস্ট এবং ফ্লেভার আসে খেতে, যেটা ভীষণই ভালো লাগে। যেহেতু মিষ্টি দেওয়া, একটু ফ্লেভারের জন্য ঘি দেওয়া যেতেই পারে। আর সাবুদানাগুলো এখন দেখুন একদম ট্রান্সপারেন্ট কালার চলে এসেছে, যেন কাচের টাইপের কালার, দেখে বোঝাই যাচ্ছে এটা হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রাখছি জাস্ট 3-4 মিনিটের জন্য, একটা স্ট্যান্ডিং টাইম। এটা দিলে কিন্তু রান্নার যে একটা স্মেল সেটা কিন্তু থেকে থাকে ভিতরে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন কাছ থেকে দেখাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আর প্রত্যেকটা সাবুদানা কিন্তু একদম আলাদা আলাদা হয়ে আছে, দেখতে পুরো মুক্তোর মতো লাগছে, আর খেতে কিন্তু ভীষণই ভালো, ভীষণ ভালো হয়েছিল খেতে, আর সবাই কিন্তু ভীষণ মজা করে এটা খেয়েছিল। তো আশা করছি এই রেসিপি কিন্তু আপনাদের সবার ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তো সবার কাছে একটা অনুরোধ রইল যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার আমার চ্যানেলে, তাহলে যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই।